দূর থেকে শখ নিয়ে এসেছি তোমাকে বিয়ে করব। না আমার কি নিয়ে যাবে কি বলবো, কি নিয়ে যাবে কি বলবো। হাগ দিয়া, হাগ দিয়া। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, হাগ দিয়া। এই দেখো আমাকে সতী হিসেবে নেবে। মিউজিক तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তাই বেরিয়েছিলাম সর্ষের তেল কিনতে এবং সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেখানে কয়েকটা ছেলে মোবাইল নিয়ে যাচ্ছে এবং মোবাইলে চলছে কাঁচা বাদাম গান এবং তারই সঙ্গে সঙ্গে দোকানওয়ালাও গান গাইছে কাঁচা বাদাম। কোন হে লোক, কহাঁ সে আতে? সকলের মুখে মুখে একই কথা, এমনকি মানুষ মানুষের মোবাইলের রিংটোনে কলা টিউনে সব জায়গায় এই কাঁচা বাদাম গানটি লাগাচ্ছে। এমনকি কাঁচা বাদাম নিয়ে লাখ লাখ ইউটিউবার ভিডিও বানাচ্ছে এবং কিছু না করতে পেরে কাকু পুলিশে কমপ্লেইন করছে। আবার কাঁচা বাদাম গানটা এতটাই ভাইরাল হয়ে মানুষ পুজো করতে করতে বা ঠাকুরের নাম করতে করতে হরে কৃষ্ণ কীর্তন না গে কাঁচা বাদাম গান গাইছে। এখন তো মনে হচ্ছে মায়ের পেটের থেকে বাচ্চাও কাঁচা বাদাম গাইতে গাইতে বেরো। Welcome back my channel, The Nikki Bong. অসম্পূর্ণ ছিল, কারণ আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশের মহান শিল্পী হিরো আলম চাচু তিনি এখনো গানটার গুষ্টি তুষ্টি কেন করেনি। কিন্তু না বন্ধুগণ, তিনিও শেষ পর্যন্ত এই গানটার গুষ্টি তুষ্টি করে দিয়েছেন। তো আমরা দেখতে পাবো কিভাবে। শুরুতে হিরো আলম কাকু এমন ভাবে দাপিয়ে দাপিয়ে নাচা শুরু করেছে যে আমি ভেবেছিলাম যে এটা একটা কোনো হিপ হপ গানের লিরিক্স দেবে সেখানে, কিন্তু না। এই এই গানটার না অডিও কোয়ালিটি আছে না সাউন্ড কোয়ালিটি আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। গানটাকে এইভাবে নষ্ট করার জাস্ট মানেটা কি? প্যারি সমাজ গই। যে মাইক্রোফোন সঙ্গে তোমার গলার মধ্যে যে আসলাটা বা টিকটিকিটা আছে সেটা কোনোদিনও যাবে না, কারণ তোমার মাথার যে কিরাগুলো আছে ওগুলো ওখানেই রয়েছে। কিন্তু তবু গানগুলোর পিণ্ডে এভাবে প্লিজ চটকেও না, কারণ এই যে কাকু গানটা গেয়েছিল সে অনেক মন থেকে একজন সাধারণ মানুষ, তিনি তার মার্কেটিং এর জন্য। কিন্তু এইভাবে মানে আমি বলতে চাইছি একটু ভালো যদি মাইক্রোফোনের কোয়ালিটি থাকতো অন্তত আমরা এনজয় করতে পারতাম, কিন্তু এই গানটার পশ্চাৎ ভাগ এইভাবে মারার কোনো দরকার ছিল না। প্লিজ সেকশনে গিয়ে দেখো, কমেন্ট সেকশনে লিখছে হিরো আলম মানে নতুন কিছু, মানে হিরো আলম নতুন কি করেছে? গানটা একটা সুন্দর ছিল এবং যারাই এই গানটা নিয়ে কিছু মিক্সিং করছিল তারাই ভালো করছিল, কিন্তু হিরো আলমই এক এবং অদ্বিতীয় মানুষ যে এই গানটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে ফলপ্রদায়ী হয়েছে। ঠিকই আছে, এই অবধি ঠিকই আছে, এই অবধি ঠিকই আছে। মানে 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 লাস্টে উনি যে টানটা দিল না, কাঁচা বাদাম কাঁচা বাদাম, এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু তারপরে এটা কি? করো হাত জোড় কে মে মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। রানু মন্ডল হিমেশ রেশমিয়াকে নাকের জলে চোখের জলে চোবানোর পর এই বাংলায় আবার ফিরে এসেছে এবং মানিকে মাগি হিতে থেকে শুরু করে প্রত্যেকটা গানের বাবা মার তুষ্টি কুষ্টি করেছে। কিন্তু এরপরে এই বাদাম কাকুর যে গান নিজস্ব তৈরি সেই গানটাকেও নষ্ট করতে তিনি ছাড়েননি। কিন্তু না, প্রত্যেকবার তিনি গান গান, কিন্তু এবার গানের সঙ্গে তিনি নাচও করেছেন। রানু মন্ডল কোমরে একটা গামছা বেঁধেছে, মানে গানটাকে কিভাবে যে ক্রিঞ্জ বানাবে তার তো মানে কোনো লেভেল নেই। কোমরে গামছা পরে আর ছেলেটার মানে ছেলেটা এরকম এরকম ভাবে রানু মন্ডলের পেছনে এটা কি করছে, মানে কি
ছেলেটাকে দেখো পাশে বলতে কি পেছনে, ইউনো পেছনে এই ছেলেটার আবভাব দেখো, ও কি খুশি রানু মন্ডলকে পেয়েছে। রানু মন্ডল এমন ভাবে নাচছে মনেই হচ্ছে না যে এটা কোনো স্ট্রেঞ্জার, মনে হচ্ছে এটা তো তার বয়ফ্রেন্ড। মজাক কর রহা থা। বন্ধ করো হাত জোড় কে মে। মন্ডিশা এটা কি করলো, মানে প্রথমে লেবু পরে লেবুগুলোর অপমান করে সেগুলোতে হলো না, মানে লেবুকে তো অপমান না, লেবুগুলোকে যখন ওইভাবে ঝুলিয়ে ছুলে লেবুগুলো ভাবছে ভাই আমাকে কে কি করছে, মানে লেবুগুলোর রেপ করেও তার শান্তি হয়নি। তারপরে বাদাম ডান্স, মানে বাদাম নাচ করে স্যান্ডি সাহা, মানে প্রথমে তো মানে 5 ঘন্টা ধরে বগলের চুল কেটেছে ছি, এবং তারপর স্যান্ডি সাহা এই যে গলার মধ্যেই এগুলো পড়িয়েছে, তো আমি ভাবছি যে এই যে এগুলো পড়িয়েছে প্যান্টের মধ্যে পড়েছে জাঙ্গিয়ার উপরে পড়েছে গলার মধ্যে পড়েছে, এই বাদামগুলো কি স্যান্ডি সাহা খুলে নিজেই খাবে, মানে নিজের ঘামের ওই সব উল্টোপাল্টা বাদামগুলো কি নিজেই খাবে, মানে বাদামগুলো যে জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীতে, বাদাম কি জন্মগ্রহণ করে, তো বাদামগুলো যে জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীতে ওগুলোর জন্মও বেকার, মানে ওরাও ভাবে যে কেন তাদের জন্ম হলো, মানে হয় না যে কোনো মানুষ পাপ করলে পরের জন্ম সুকর্জনী বা মনুষ্যজনী প্রাপ্ত হয়, সেরকম ভাবে ওই বাদামগুলো স্যান্ডি সাহায্যে প্রাপ্ত হয়েছিল, আমি এটাই বলতে চাইছি গাইস। আর কি বলবো, মানে ক্রিঞ্জ ক্রিঞ্জ, হোয়াট আ লেভেল অফ ক্রিঞ্জ, প্যারি সমাজ গই। এভাবে নাচ করে কি হয়, এভাবে নাচ করে কি হয়, মানে কাকু তো পুরো অবাক, আর তার সঙ্গে সঙ্গে কত লোকজন তার ভিডিও করছে, বাহ স্যান্ডি সাহা কত মহান কাজ করতে এসছে, মানে স্যান্ডি সাহা কি বোঝাতে চাই এভাবে নৃত্য। একটা কথা না বললেই নয়, সেটা হলো এই গানের যে স্রষ্টা ভুবন বাদ্যকর, যিনি একজন সামান্য বাদাম বিক্রেতা। বন্ধুগণ আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি তোমরা একটু বিচক্ষণ করে দেখো, এই গানটা ভাইরাল হওয়ার আগে তিনি একদম সাধারণ গরিব বাদাম বিক্রেতা ছিলেন। আচ্ছা বলতো আজকালকার মার্কেটে বাদাম বিক্রি করে যে মানুষ তার কতটা আয় থাকতে পারে, এবং তিনি একজন সাধারণ মানুষ, বাদাম তার বিক্রি হতো না, তাই সিটি গোল্ড বা মালা পায়ের তোড়া এগুলোর বিনিময়ে তিনি বাদাম বিক্রি করতেন, এবং ভগবান কৃষ্ণের কৃপায় তারই কথাই বলছি তিনি এই গানটা রচনা করলেন। এবার সেই গানটাকে নিয়ে সবাই নানান ভিডিও বানাচ্ছে, টিকটকারদের তো ব্রেনলেস, তাদের কথা তো বাদই দাও, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে যাদের সাবস্ক্রাইবার রয়েছে 10K-র ওপর, তারা যারা ভিডিও বানাচ্ছে তারা ইনকামও করছে অনেক কিছু, এমনকি অনেকে তো এই গানটাকে মিক্স করে তাদের সাবস্ক্রাইবার অনেক বাড়াচ্ছে। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে এই বাদাম কাকুকে তার 20%, মানে তোমরা যদি 2000 করেও টাকা দাও, আমি টাকাটাই বলছি 2000 করেও তোমরা যদি একটু টাকা দাও, তাহলে কাকুর তো কৃতিত্বের দরকার নেই, বা কাকু তো এখন সুপার সিঙ্গার বা সারেগামাপার মঞ্চে গিয়ে গান গাইবে না, কাকুরকে একটু প্রাপ্য টাকাটা অন্তত দাও, কারণ যাতে কাকুর ভবিষ্যৎটা একটু মসৃণ হয়, এবং তিনি যেই নামটা পেয়েছে এতে তিনি যেন ঠকে না যান। আমরা দেখেছিলাম আগের একটা ভিডিওতে যে মানুষ তার থেকে কিনতো না, কিন্তু তার ভিডিও যখন হচ্ছে তখন ছেলেগুলো সব ঠেসে ঠেসে আসছে, তাই গাইজ আমি প্লিজ বলি এই গরিব কাকুর পাশে এসে দাঁড়াও, কারণ এই করোনার সময় কাকুরও হয়তো জীবনে এই করোনার সময় অনেক সমস্যা ভোগ করতে হয়েছে, তাই যারা যারা এই গানগুলোকে মিক্স করছো প্লিজ কাকুর পাশে এসে দাঁড়াও, কাকুর সঙ্গ দাও, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।